আজি আম সাংরে ভারতীয় জনতা পার্টি শতাধিক কার্যকর্তা সমস্ত আজি ভারতীয় জনতা পার্টি কোরাপুটর বিজু জনতা দল ছাড়ি হিমাংশু মহাপাত্র রঘুরাম মাছ এবং শতাধিক কর্মী সাংরে বহু প্রমুখ নেতা সাংরে আমার ভারতীয় জনতা পার্টি সহ সামিল হয়েছেন মু স্বাগত করছি এবং দল নিশ্চিত কোরাপুট জেলার শক্তিশালী হব এবং কোরাপুট জেলার আমার দল শক্তিশালী হব এবং সেমানে আম দলর কার্যকর্তা সমস্ত মিশি সেটি বিজু জনতা দল সহিত বিজু জনতা দলকে সামনা করবে এবং নির্বাচনে সেটি বিজেপি বিজয় লাভ করবে বিশ্বাস মোর অছি আজ দল শক্তিশালী হয়েছি আমার সাংরে যোগ দিয়েছেন তেলকোইর আমার ডাক্তার ফকির নায়ক সে মধ্যে শতাধিক কর্মী নেই আসি সামিল হয়েছেন এমানে সমস্তে কেউঁঝর জেলার আমার দল নিশ্চয় শক্তিশালী হব এবং কটক সদর জেলা কটক জেলার বড়ম্বা বিধানসভা এবং পূর্ব প্রশাসনিক অধিকারী সম্বিত ত্রিপাঠী সে আমার সহিত সামিল হয়েছেন তাকে মধ্যে মু স্বাগত করছি এবং আমার সহিত যোগ দিয়েছেন আমার ডক্টর প্রীতম পণ্ডা রাজেশ্বরী দাস সে আমার এমবিএ আইটি করছেন ভিআরএস নিয়েছেন এবং সে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সে প্রফেসর তাঁর পতিদেব প্রফেসর অনেক বুর্লারে সে বি যোগ দিয়েছেন এবং আমার সহিত হ্যাঁ যোগ দিয়েছেন বিড়িডির মুক্তার অলিঙ্গ নেতৃত্বে শতাধিক আজ আমার সংখ্যালঘু ভাই মানে ভৌণী মানে আজ আসি এটি আমার যোগ দিয়েছেন সেমানুকু মধ্যে ভারতীয় জনতা পার্টি তরফ স্বাগত করছি আমার জনে যুব কংগ্রেসর ভাই জগৎসিংপুর সে বি আসি আমার যোগ দিয়েছেন তাকে বি স্বাগত করছি যে বিভিন্ন সরপঞ্চ পিএস মেম্বর এক্স সরপঞ্চ এক্স পিএস মেম্বর এবং বহু নেতৃত্ব যে আমার সহ সামিল হয়েছেন সমস্ত ভারতীয় জনতা পার্টি ওড়িশা প্রদেশ তরফ স্বাগত করছি এবং নিশ্চিত দল নিশ্চয় শক্তিশালী হব সে অঞ্চলে সে সমস্তে সমস্তে কঠিন পরিশ্রম করবে হ্যাঁ রাজকনিকার আমার মহারাণী যে সে বি আমার সহ সামিল হয়েছেন আমার ভৌণীর নায়ক দুর্গা দেবী আমার সহ সামিল হয়েছেন সান রাণী সে আম কেন্দ্রাপড়া জেলার আলি অঞ্চলে দলক শক্তিশালী করবার সহায়ক হবে সমস্ত বহু বহু ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ দৌছি যে সমস্তে আমি মিশি কাম করা ওড়িশার এক পরিবর্তন পাইঁ ওড়িশার রাজনৈতিক পরিবর্তন হব গণতান্ত্রিক অধিকার লোক মিলব লোক সমস্ত যে ন্যায্য প্রাপ্য অশের গোটে দুর্নীতিমুক্ত সরকার চলছে ওড়িশার গোটে দুর্নীতিমুক্ত সরকার চালব ডবল ইঞ্জিন সরকার হব সমস্তে সে আমি কঠিন পরিশ্রম করা সমস্ত বহু বহু ধন্যবাদ দল শক্তিশালী অছি আহরি শক্তিশালী হব দল শক্তিশালী অছি আহরি শক্তিশালী হব এবং নির্বাচন পূর্বরু নয় এই সবুদিন দলের জয়নিং চলছে আপনার দেখুবে নির্বাচন নথিলা বেলে জয়নিং চলছে আজ বি জয়নিং চলছে বহু লোক ওড়িশার আমার সহিত যোগ দিয়ে চালছেন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন প্রতিদিন গাঁ গ্রামাঞ্চলের ইয়ার শহে গুণা দুইশো গুণা পাঁচশো গুণা লোক জয়েন করছেন গ্রামাঞ্চলে ওয়ার্ড স্তরের বুথ স্তরের পঞ্চায়েত স্তরের এবং ব্লক স্তরের বিধানসভা স্তরের জেলা স্তরের বহু লোক যোগ দেব ভুবনেশ্বরক
10% ଲୋକ ଆସୁଛନ୍ତି ଯୋଗ ଦେବାକୁ 90% ଲୋକ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଯୋଗ ଦେଉଛନ୍ତି ପ୍ରକାଶ ଭାଇଙ୍କ ଅଞ୍ଚଳ ପ୍ରକାଶ ଭାଇଙ୍କ ଅଞ୍ଚଳ ଲୋକ ଯୋଗ ଦେଉଛନ୍ତି ସବୁ ଅଞ୍ଚଳରେ ଲୋକ ଗାଁ ଗାଁରେ ପ୍ରତିଦିନ ଯୋଗ ଦେଉଛନ୍ତି ଆମ ସାର ତେଣୁ ଦଳ ସବୁଦିନ ଲୋକଙ୍କର ବିଶ୍ୱାସର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ବିଜେପି ହେଇଛି ଏବଂ ଓଡ଼ିଶାରେ ବିକଳ୍ପ ସରକାର ଲୋକ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସାଧାରଣ ଲୋକ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେଥିପାଇଁ ବିଜୁ ଜନତା ଦଳ ଏବଂ କଂଗ୍ରେସ ଏବଂ ବିଭିନ୍ନ ଦଳରୁ ଲୋକ ଆମ ସାଙ୍ଗରେ ସାମିଲ ହେଉଛନ୍ତି ସେଥିପାଇଁ ସମସ୍ତଙ୍କୁ ଆଉ ଥରେ ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି ଧନ୍ୟବାଦ ଆମେ ଯେଉଁ ବୁଲୁଥିଲୁ ଏବେ 9 ବିଧାନସଭା ଏବେ ତୁରନ୍ତ ବୁଲିକି ଆସିଲୁ ଏବେ ଗତ କିଛି ଦିନରେ 45 ବିଧାନସଭା ଇଏ 9 54 ବିଧାନସଭା ବୁଲିକି ଆସିଲୁ ସବୁ ଜାଗାରେ ଲୋକ ସବୁ ବିଧାନସଭାରେ ମିଶ୍ରଣ ହେଇଛି ସବୁ ଜାଗାରେ ଆମ ସହିତ ପାର୍ଟିରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି ମୋ ଉପସ୍ଥିତିରେ ମୋ ଗାଁ ଗାଁରେ ତ ଜଏନିଂ ହେଉଛି କିନ୍ତୁ ମୋ ପ୍ରବାସ ସମୟରେ ମଧ୍ୟ ସବୁ ବିଧାନସଭା ସ୍ତରରେ ଜଏନିଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସେମାନେ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସହିତ ମୋ ସାମିଲ ଥିଲା ମୁଁ ତ 9 ବିଧାନସଭା ବୁଲିଲି 9 ବିଧାନସଭାରେ ସବୁ ଜାଗାରେ କି ସବୁ ଜାଗାରେ କଂଗ୍ରେସ ଆଉ ବିଜୁ ଜନତା ଦଳ ଲୋକ ସାମିଲ ହେଇଛନ୍ତି ଆମ ସାଙ୍ଗରେ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ସେମାନେ ରକ୍ଷକ ହେଇକି ଭକ୍ଷକ ହେଇଛନ୍ତି ବିଜୁ ଜନତା ଦଳର ଗୃହମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ନବୀନ ବାବୁ ସେମାନେ ସରକାର ତାଙ୍କର ଅଛି କି ନାହିଁ ଆଇନର ଉର୍ଦ୍ଧ୍ୱରେ କେହି ନୁହନ୍ତୁ ସେ ପୂର୍ବତନ ମନ୍ତ୍ରୀ ହୁଅନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମନ୍ତ୍ରୀ ହୁଅନ୍ତୁ ଆମେ ତ ନବଦାସର ମୃତ୍ୟୁ ଘଟଣାକୁ ଲୋକଲୋଚନକୁ ଆଣୁଛୁ ମୃତ୍ୟୁ ଜଣେ କ୍ୟାବିନେଟ୍ ମନ୍ତ୍ରୀ ମରିଗଲା ପରେ ବି ସରକାରର ସେତିକି ଆନ୍ତରିକତା ଆଉ ସେତିକି ଆଗ୍ରହ ସେତିକି ଆବେଗ ରହିଲାନି ଯେ କେସ୍ଟାକୁ କେମିତି ଗୋଟେ ଲଜିକାଲ୍ ଆଣ୍ଟନ୍ ନେବେ କେମିତି ଖଲାସ ହବ ଗୋପାଳ ଦାସ ତା ପାଇଁ ପାଗଳ ସାର୍ଟିଫିକେଟ୍ ଖୋଜିଲେ ସରକାର ବାଦ ସିଏ ନିଜର କ୍ୟାବିନେଟ୍ ମନ୍ତ୍ରୀକୁ ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ଦେଇପାରୁନାହାନ୍ତି କିମ୍ବା ତାକୁ ସୁରକ୍ଷା ଦେବା ତ ଦୂରର କଥା ତା ପାଇଁ ଯେ ଯେଭଳି ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ହବା କେଉଁମାନେ ସମ୍ପୃକ୍ତ କିଏ ସମ୍ପୃକ୍ତ ସିବିଆଇକି ଇନକ୍ୱାରି କରିବାକୁ ଦେଇଥିଲେ ବହୁ କଥା ସାମ୍ନାକୁ ଆସିବ ଯେମିତି ନମିତା ପଟେ ମେହରର ହତ୍ୟାକାଣ୍ଡ ହେଲା ସିବିଆଇକି ଇନକ୍ୱାରିକୁ ଦିଆଗଲାନି ଏବେ ବି ତାକୁ ନେଇକି ଜଣକୁ ଗିରଫ କଲେ ତାକୁ ଜେଲ୍ରେ 2.5 ଫୁଟ ଉଚ୍ଚା ଝରକାରେ ଫାଶି ଦେଇକି ମାରିଦେଲେ ଏଭଳି ଦିବାଲୋକର ସ୍ପଷ୍ଟ ଦିବାଲୋକର ରକ୍ଷକ ଭକ୍ଷକ ସେ ଅଛି ଆଜି ସୁଶାନ୍ତ ସିଂ ଯାହା କରିଛନ୍ତି ନିଜେ ଆପଣଙ୍କ ମିଡ଼ିଆରୁ ମୁଁ ଦେଖୁଛି ବିଭିନ୍ନ ମିଡ଼ିଆରୁ ସେ କେମିତି ପିଲାମାନଙ୍କୁ ନେଇକି ଯାଉଛନ୍ତି ଯାଅ ଥାନାରେ ଭାଙ୍ଗିରୁଜି ଦିଅ ମୁଁ ଅଛି ତୁମକୁ ପ୍ରୋଟେକ୍ସନ୍ ଦେବି ତାହେଲେ ଆଇନ ଯଦି ତା ବାଟରେ ଯିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବହୁତ ଦୃଢ଼ୋକ୍ତି ସହିତ କହନ୍ତି ତ ସୁଶାନ୍ତ ସିଂଙ୍କୁ ଗିରଫ କରନ୍ତୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେ ଗୃହମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ଆଇନ ଥାନାକୁ ଭାଙ୍ଗିବାର ତ ଅଧିକାର ତ କାହାର ନାହିଁ ନା ଗିରଫ ଯେତେ ଜଣ ହେଇଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ଗିରଫ ମୁଖ୍ୟ ଆସାମୀମାନେ ଗିରଫ ହେଇନାହାନ୍ତି ଆଉ ମୁଖ୍ୟ ଆସାମୀ ତା ଦେହରୁ 1 ଆସାମୀ ହେଲେ ସୁଶାନ୍ତ ସିଂ ସୁଶାନ୍ତ ସିଂ ଗିରଫ ଆମେ ଦାବି କରୁଛୁ ଏବଂ ଆଜି ଏସ୍ପି ଅଫିସ୍ ଘେରୁ ହୋଇଛି ବରଗଡ଼ରେ ଆଜି ବିଜେପି ତରଫରୁ ଏସ୍ପି ଅଫିସ୍ ଘେରୁ ହୋଇଛି ଏବଂ ଆମେ ଡିଜିକୁ ଭେଟିସାରିଛୁ ଡିଜିପିଙ୍କୁ ଆମେ ସବୁ ଜାଗାରେ ଏ ବିଷୟ ଆଲୋଚନା କରୁଛୁ ସରକାର ଦାୟିତ୍ୱବାନ ସରକାର ସେ ପ୍ରମାଣିତ କରନ୍ତୁ ଯେ ସୁଶାନ୍ତ ସିଂ ଯେ ଏବେକ୍ଟର ଯେଙ୍କୁ ଉସ୍କେଇକି କରେଇଛନ୍ତି ଯେ ଘଟଣା ଘଟେଇଛନ୍ତି ତାଙ୍କୁ ଗିରଫ କରାଯିବ ଦୃଢ଼ତାର ସହିତ ଆମେ କହୁଛୁ ବ୍ୟକ୍ତିଗତ ମତ ତା ଦେହରେ ରିମାର୍କ ଦେବା ଉଚିତ ନୁହେଁ ନିର୍ବାଚନ ଫଳାଫଳ ମେ ମାସର କୌଣସି ତାରିଖରେ ବାହାରିବ ଏଉ ସିଂ ଦାସକୁ ସେଦିନ ଆମେ ପଚାରିବା ତାଙ୍କ ରେକର୍ଡ଼ ଭାଙ୍ଗିଲା କି ନାହିଁ ମେ ମାସରେ ଯେଉଁଦିନ ଫଳାଫଳ ହେବ ଆପଣମାନେ ଯିବେ ତାଙ୍କୁ ପୁଣି ପଚାରିବେ ଯେ ଆପଣ କହିଥିଲେ ଯେ ତାଙ୍କ ଦେଖା ପାଆନ୍ତି ତାଙ୍କୁ ପଚାରିବେ ନିହାତି କରିପାରିବେ କି ନାହିଁ ଏବେ କାହିଁକି କହିବା ଲୋକ ଜନତା ଜନାର୍ଦ୍ଦନ ଭୋଟର ଭଗବାନ କାହାକୁ ଭୋଟ ଦେବେ ମେ ମାସରେ ଫଳାଫଳ ବାହାରିଲେ କହିବା ଆଗୁଆ ବଡ଼ ବଡ଼ କଥା କାହିଁକି କହିବା ଦେଖନ୍ତୁ ସରକାର ହେଇନି ଆଇନକୁ ହାତକୁ ନେବା ପାଇଁ ସରକାର ତ ନାହିଁ ଓଡ଼ିଶାରେ ସେଥିପାଇଁ ସୁଶାନ୍ତ ସିଂ କହୁଛନ୍ତି ସରକାର ଥିଲେ ମନ୍ତ୍ରୀ ଦୃଶ୍ୟ ମାନୁହନ୍ତେ ଜଣେ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆପଣ ଟିଭିରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପଚାରି ପାରିଲେଣି ଯେ
ତୁମ ମତ କ'ଣ କୁହ ଏ ବିଷୟରେ ମତ ଦେବାର ଅଧିକାର ମନ୍ତ୍ରୀମାନଙ୍କ ଅଛି। ମନ୍ତ୍ରୀମାନଙ୍କ ଫାଇଲ୍ ଆସୁଛି, ମନ୍ତ୍ରୀମାନେ ନିଷ୍ପତ୍ତି ନେଇପାରୁଛନ୍ତି, ମନ୍ତ୍ରୀମାନେ ସରକାରରେ ଅଛନ୍ତି। ଯେଉଁଠି ମନ୍ତ୍ରୀମାନେ 15 ବର୍ଷ ଭିତରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀକୁ ଭେଟିପାରୁନାହାନ୍ତି, ତାଙ୍କ ପିଅନକୁ ଭେଟିପାରୁନାହାନ୍ତି, ୟାଠୁ ଏଇଟା ସରକାର ବ୍ୟବସ୍ଥା, ଗଣତାନ୍ତ୍ରିକ ବ୍ୟବସ୍ଥା। ରାଜନୀତି ବ୍ୟବସ୍ଥା ଆରମ୍ଭ ହେବ ବିଜେପି ଆସିଲେ। ରାଜନୀତିକ ବ୍ୟବସ୍ଥା ଆମେ ଆରମ୍ଭ କରିବୁ ଯେତେବେଳେ ସରକାର ଆମର ଆସିବ। ରାଜନୀତି ବ୍ୟବସ୍ଥା, ଗଣତାନ୍ତ୍ରିକ ବ୍ୟବସ୍ଥା, ଏମିତି ଗଣତନ୍ତ୍ର ଚାଲେନି। ମନ୍ତ୍ରୀମାନେ ଶାସନ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ମୁଖ୍ୟ। ଲୋକ ନବୀନ ବାବୁଙ୍କୁ ଭୋଟ ଦେଇଥିଲେ, ନବୀନ ବାବୁଙ୍କ ମୁଖଟା ନବୀନ ବାବୁ ହେବା ଉଚିତ ନୁହେଁ, ମୁଖଟା ନବୀନ ବାବୁ କିଛି କରିପାରିବେନି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।